প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি লাবণী রায় সহকারী শিক্ষক সেন্ট জোসেফ স্কুল গণেশতলা দিনাজপুর থেকে তোমাদের প্রথম শ্রেণীর পরিবেশ পরিচিতি ক্লাস নিচ্ছি গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় আমাদের পরিবার ও প্রতিবেশী সম্পর্কে জেনেছি এবং এখান থেকে আটটি প্রশ্ন উত্তর করেছি আশা করছি তোমরা প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে ফেলেছো আমরা আজকে পড়ব এই অধ্যায়েরই শূন্যস্থান পূরণ ও সঠিক উত্তরে টিক চিহ্ন দাও তোমরা তোমাদের বইটি হাতে নাও হাতে নিয়ে আমি এখন তোমাদের দেখার সুবিধার্থে বোর্ডে আগে থেকেই লিখে রেখেছি সেগুলো আমার সাথে সাথে পড়বে এবং শিখবে তোমরা তোমাদের বইয়ে উত্তরগুলো পেন্সিল দিয়ে লিখে নিবে এবং পরে খাতায় লিখে মুখস্থ করবে আসো এবার আমরা বোর্ডের দিকে তাকাই দেখো শূন্যস্থান পূরণ করো এক নম্বর পরিবার ড্যাশ প্রকার তোমাদের বইয়ে ড্যাশ দেওয়া আছে সেই ড্যাশের জায়গায় তোমরা পেন্সিল দিয়ে এই উত্তরগুলো লিখে নিবে আমার সাথে সাথে লিখবে এবং বলবে পরিবার দুই প্রকার দুই পরিবারের ড্যাশ হলেন মা পরিবারের কি মা পরিবারের প্রাণ হলেন মা তিন নম্বর আমরা হাসি মুখে কথা বলবো ড্যাশ সাথে কাদের সাথে কথা বলবো হাসি মুখে হ্যাঁ আমরা গত ক্লাসে প্রশ্ন উত্তরে পড়েছি এটা আমরা হাসি মুখে কথা বলবো প্রতিবেশীদের সাথে চার নম্বর বাবা হলেন পরিবারের ড্যাশ বাবা কে বাবা হলেন পরিবারের প্রধান ড্যাশে আমরা কি লিখব প্রধান তাহলে বাবা হলেন পরিবারের প্রধান পাঁচ নম্বর আমরা বিপদে পড়লে ড্যাশ প্রথমে সাহায্য করেন আমরা বিপদে পড়লে প্রতিবেশীরা আমাদের প্রথমে কি করে সাহায্য করেন তাহলে এখানে আমরা এই শূন্যস্থানগুলো আমি যা লিখে দিয়েছি বলে তোমরা তা খাতায় লিখে নেবে এবং মুখস্থ করবে এবার তোমরা আমার সাথে আরেকবার বলো এবং জোরে জোরে বলবে আমার সাথে পরিবার দুই প্রকার দুই নম্বর পরিবারের প্রাণ হলেন মা তিন নম্বর আমরা হাসি মুখে কথা বলবো প্রতিবেশীদের সাথে চার নম্বর বাবা হলেন পরিবারের প্রধান পাঁচ নম্বর আমরা বিপদে পড়লে প্রতিবেশীরা প্রথমে সাহায্য করেন তাহলে তোমরা করতে পেরেছো আশা করছি এবার দেখো দুটি বানান সম্পর্কে আমি তোমাদের একটু বলতে চাই প্রাণ বানানটা দেখো এখানে প্রাণ বানানে কি আছে কয়লাফলায় আকারে প্রা মধ্যন্য খুব ভালো করে লক্ষ্য করো উপরে মাত্রা নাই তার মানে এটা মধ্যন্য এবং মাত্রা দিতে হবে না মাত্রা দিলেই দন্তন্য হয়ে যাবে দন্তন্য হলে ভুল হবে তাহলে আমরা লিখব মধ্যন্য এরপরে দেখো আমরা হাসি মুখে কথা বলবো প্রতিবেশীদের সাথে এখানে প্রতিবেশী দের আছে আর আরেকটা দেখো আমরা বিপদে পড়লে প্রতিবেশীরা আমাদের সাহায্য করেন তাহলে দুটি বানান এখানে প্রতিবেশী পর্যন্ত একই আছে কিন্তু এরপরে আছে দে আর এখানে আছে রা দুটি বাক্য বারবার করে কথাটা সাজিয়ে নিবে পরীক্ষার সময় লেখার জন্য এই জন্য বানানগুলো একটু লক্ষ্য করবে এরপর আমাদের পরে পড়া হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও তাহলে এক নম্বরে কি আছে দেখো পরিবার সাধারণত দুই তিন পাঁচ প্রকার তাহলে যেটি সঠিক সেটির উপরে আমরা টিক চিহ্ন দিব আর ভুলগুলো এমনি থাকবে তাহলে টিক চিহ্নটা খুব সুন্দর করে দিবে তোমরা বইয়ে হাত দাও পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিবে আবার বলছি এক নম্বর পরিবার সাধারণত দুই তিন পাঁচ প্রকার কোনটা হবে দেখো দেখি হ্যাঁ আমরা এর আগে রিডিং করা এবং প্রশ্ন উত্তরে পড়েছি পরিবার সাধারণত দুই প্রকার এই দুইয়ের উপর আমরা টিক চিহ্ন দেব এরপরে দেখো দুই নাম্বার পরিবারের প্রধান হলেন বাবা চাচা মামা কে বলো দেখি হ্যাঁ পরিবারের প্রধান হলেন বাবা বাবার উপরে আমরা টিক চিহ্ন দেব এরপরে দেখো তিন নাম্বার যৌথ পরিবার
পরিবারে প্রধান হলেন চাচা মামা দাদা তাহলে আগে একটু দেখে নেবে ভালো করে এখানে বলছে যৌথ পরিবার মানে যে পরিবারে বাবা মা ভাই বোন দাদা দাদি চাচা ফুপু সবাই থাকে সেই পরিবার হচ্ছে যৌথ পরিবার তাহলে সেই পরিবারের সবথেকে বড় বা প্রধান কে এখানে দেখো দেখি তাহলে যৌথ পরিবারের প্রধান হলে চাচা মামা না দাদা হ্যাঁ যৌথ পরিবারের প্রধান হলে দাদা দাদার উপরে আমরা টিক চিহ্ন দেব চার নম্বর প্রতিবেশীর সাথে ভালো খারাপ ব্যবহার করব তাহলে হ্যাঁ অবশ্যই আমরা প্রতিবেশীর সাথে কি করব ভালো ব্যবহার করব ভালো করে টিক চিহ্ন দিবে পাঁচ নাম্বার পরিবারের ছোটদের কাজ উপার্জন নিয়মিত লেখাপড়া করা হাট বাজার করা কোনটা করা ছোটদের কাজ পরিবারের ছোটদের কাজ আমরা প্রশ্ন উত্তরে পড়েছি লেখাপড়া করা খেলাধুলা করা তাই না তাহলে এখানে আছে নিয়মিত লেখাপড়া করা পরিবারে ছোটদের কাজ নিয়মিত লেখাপড়া করা এখানে আমরা লেখাপড়ার উপরে টিক চিহ্ন দিব দেখো নিয়মিতর উপরেও দেওয়ার দরকার নেই করার উপরেও না আমরা ঠিক লেখাপড়া বানানটার উপরেই টিক চিহ্ন দিব তাহলে কি হলো পরিবারে ছোটদের কাজ লেখাপড়া করা এই পড়াগুলো তোমরা বাসায় ভালো করে পড়বে এবং খাতায় লিখে প্র্যাকটিস করবে কারণ আমাদের সামনে পরীক্ষা আছে এগুলো পড়তে হবে জানতে হবে মুখস্থ করতে হবে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিবে ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ।